পরিবর্তন। বিধানসভা উপনির্বাচনের পর থেকেই কংগ্রেস কার্যালয় ছিল নওদা থানার আমতলা নিমতলা মোড়ে সেন্টু মণ্ডলের ঘরে। সেই ঘর ছেড়ে দিয়ে অন্যত্র অফিস করল নওদা ব্লক কংগ্রেস সভাপতি সুনীল মণ্ডল। আজ সন্ধ্যায় কংগ্রেস কর্মী তথা ঘর মালিক সেন্টু মণ্ডলের ঘর থেকে সমস্ত জিনিসপত্র নিয়ে চলে গেলেন ব্লক সভাপতি সুনীল মণ্ডল। নওদা ব্লক কংগ্রেসের অস্থায়ী বর্তমান ঠিকানা হল আমতলা জেসিআইয়ের পাশে মিরারুল মণ্ডলের হার্ডওয়ার্স দোকানের দোতলায়। দুর্দিনে আমরা ছিলাম পাটাবিশে, টুক করে কালকে একটু ঝামেলা হয়েছিল, কিছু চামচা আছে, সেই চামচাদের জন্য আজ ব্লক সভাপতি পাটাবিশ এখান থেকে নিয়ে চলে গেল। কোনো ঝামেলা আছে নাকি? না, পাটাবিশে কোনো ঝামেলা হয়নি। না আপনার সঙ্গে? না আমার সঙ্গে কোনো ঝামেলা হয়নি। হঠাৎ কি এমন হলো যে অফিস ছেড়ে দিচ্ছে? কি এমন হলো, এখন ওই কিছু চামচা আছে, সেই চামচারা বলতে পারবে। হ্যাঁ, মানে এখানে গ্রুপ বাজি চলছে নওদাতে, গ্রুপ বাজির জন্য কয়েকটা লোকের গ্রুপ বাজির জন্য আমার সঙ্গে কোনো ঝামেলা নেই। কালকে একটু সংসারে পরিবার সংসার করতে গেলে পরে পরিবারের সঙ্গে ঝামেলা হয়। হ্যাঁ, সেরকম কালকে একটু ঝামেলা হয়েছে। জামেরুল শেখ, যুব সভাপতি, একটু ঝামেলা হয়েছে আর ব্লক সভাপতি তাদের সঙ্গে একটু ঝামেলা হয়েছিল, ওটা আমরা মীমাংসা করে দিয়েছি। আজকে সেই চামচাদের কথা শুনে ব্লক সভাপতি পাটাবিশ নিয়ে চলে যাচ্ছে, তাতে আমার কোনো আপত্তি নেই। যাক, আপনারা এখানে কীভাবে থাকতেন? আমি এমনি দিছিলাম, আমি দলকে ভালোবাসি। হ্যাঁ, উপনির্বাচনে 25,000 টাকা দিয়েছিল 3 মাসের জন্য, যেখানে পাটাবিশ ছিল, 3 মাসে 25,000 টাকা ভাড়া দিয়েছিল। আমি বললাম জায়গা ভাড়া দেওয়ার দরকার নেই, আমার জায়গা যেহেতু আছে, আমি দলকে ভালোবাসি। ভাই দাদা এসে এখানে উদ্বোধন করে পাট্টাবিশটা বসে দিয়েছিলো, সেই থেকে আছে। আমি কোনো দিনকার তরে বলিনি যে পাট্টাবিশ এখানে থেকে চলে যান কি বা আমি রাখবো না, কথা বলিনি। টুকটাক ঝামেলা হয়, সেই ঝামেলার ক্ষেত্রে আমি তাও বলিনি যে পাট্টাবিশে রাখবো না, ভালো মন্দ ওদের কাছে মেন কাল হয়ে দাঁড়িয়েছে মতিন মাস্টার। মতিন মাস্টারকে দলে আমি যোগদান করিয়েছি, ওদের জানে এটা সহ্য নিচ্ছে না। কাদের? বাবুকা আছে, রসুল আছে, কিছু লোক আছে, এরকম ধরনের কিছু লোক আছে। হ্যাঁ, দুটো লোক দেখেছে, সেই লোক দেখার মাধ্যমে ওরা ভেবেছে আমরা কি জানি হয়ে গেছি। হ্যাঁ, এবার দেখা যাবে কে কত লোক করতে পারে, কংগ্রেসের কত লোক করতে পারে, এবারে দেখা যাবে। হ্যাঁ, সামনে তো মিটিং আছে, ওরা মিটিং করে দেখাক না। হ্যাঁ, যদি 200-এর বেশি লোক করতে পারে তখন যেন আমাকে বলে। আপনার নাম? আপনাদের কী এমন হলো যে কংগ্রেস পার্টি বেশ যেখানে করেছিলেন ছেড়ে আবার অন্য জায়গায় আসতে হলো? কিছুই হয়নি, হয়নি কিছুই, কিন্তু ওখানে ব্যবসা কেন্দ্র, সেই ব্যবসা কেন্দ্রের আমরা ওখানে উপরটাই মিটিংগুলো করতাম, তো সেখানে তার ব্যবসা কেন্দ্র সেখানে একটা ডিস্ট্রিবিউট করেছে, আর ওখানে তাছাড়া মিটিংয়ের জায়গা নেই। সেহেতু দেখলাম যে বসতে গেলে ওইখানে ওই ব্যবসা কেন্দ্রের মধ্যে আমার অস্বস্তিকর লাগছিল আর কি, যার জন্য একটা অফিস, তো সেই অফিসটাকে অফিসের মতো জায়গায় যাওয়া বেটার। তাই একটা ফাঁকা জায়গা পেলাম, একজন আর বললো নির্বাচন, তো সেই জন্যই আর কি এখানে নিয়ে আসলাম, অন্য কিছু কারণ নেই। সেন্টু মণ্ডল যার ঘরে থাকতেন? হ্যাঁ, উনি তো চাই দুদিনে আমাকে অনেক জায়গায় অনেক জায়গাকে রিকোয়েস্ট করেছিলাম, তার কারণ কংগ্রেস পার্টি অফিস, তো পার্টি অফিসের নাম শুনলে অনেকে চোখ দিয়েছে। বিগত দিনে আমাদের এখানে একটা পার্টি অফিস ছিল সর্দারদের ওখানে, সেটা নিয়ে দীর্ঘদিন ওখানে ছিলাম, দিয়ে ওঠার সময় কী হয়েছিলো পার্টি অফিস ছিল না বলে যে সেই একটা ভীতি মানুষের মধ্যে ছিল। তো দীর্ঘদিন ধরে এই এলাকাটা মোটামুটি আমার কংগ্রেস প্রবণ এলাকা, আর একটু ফাঁকা ফাঁকা আর কি, একটা পরিবেশটা যে পরিবেশটা এখানে থাকবো সেটা কারণে এই দিকেই চাইছিলাম। তো যাই হোক, হঠাৎ করে আর কি মনিরুল আর কি, মনিরুল হাজির সাহেবের ছেলে, ও বললো আপাতত আপনি এখানে বসুন, অসুবিধা নেই, ঠিক আছে বসুন। তো বলছে আমি অসময়ে জায়গা দিয়েছিলাম, যখন কেউ দেয়নি বিনা পয়সায়। না, অস্বীকার করবো না, তো অস্বীকার করবো না, সেখানে বসার মতো পরিবেশ ছিল না, আমি কিছু মাটি ফেলেছিলাম, আমি দিয়ে
আমি আমার নিজস্ব পয়সায় অনেক টাকাই করেছিলাম, ব্যয় করেছি, বসার মতো করেছিলাম। তো দিয়েছিল, অস্বীকার তো করবো, অস্বীকার করবো না। সে দুদিনে দিয়েছিল, তাকে হাজারো হাজারে ছিলাম। তাহলে এখন এখানে থাকবেন? আপাতত এখানে থাকবো, এখন পার্টি অবস্থা এক জায়গায় এক জায়গায় বসতেই হবে। একটা কংগ্রেস দল, এত বড় দল, তার একটা আস্থা না থাকবে। বিগত দিনে আমাদের যেটা ছিল সেটা তো বিধায়ক বর্তমান এমপি সেটাও দখল করে রেখেছে, কষ্ট লাগে আর খুব কষ্টের পার্টি অবস্থা, সেই পার্টি অবস্থাও দখল করে রেখেছে। মানুষ দল বদল করছে, বড় বড় নেতা মন্ত্রী করছে, করতেই পারে, কিন্তু দলীয় যে কার্যালয় সেই কার্যালয়টাও দখল করে রেখেছে। এটাই আমার কাছে অত্যন্ত দুঃখের ব্যথিত ব্যথা। আজকে অসহায় অবস্থার মধ্যে আর কি নদা ব্লক কংগ্রেস আর অফিস নেই, এত বড় একটা দল কিন্তু তার স্থায়ী অফিস নেই, ছিল, কিন্তু এখন বর্তমান পরিস্থিতি আমাদের সেই যাযাবরের মতো পরিস্থিতি আমাদের। এটাই অত্যন্ত অত্যন্ত দুঃখের ব্যথা, দুঃখের যে ব্যথা সেই ব্যথা অনুভব করছি। আর্থিক লেনদেনের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান টুঙ্গী সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড, রেজিস্ট্রেশন নম্বর 45/20/12/1975, টুঙ্গী, আমতলা এবং পাটিকাবাড়ি, আমাদের তিনটে শাখাতেই সেভিংস অ্যাকাউন্ট, রেকারিং ডিপোজিট, ফিক্সড ডিপোজিট, এমআইএস, ডবল স্কিম, জল প্রকল্প, স্যানিটারি ন্যাপকিন, বীজ পাম্প, এছাড়াও সরকারি বিভিন্ন প্রকল্পের টাকা লেনদেন করা হয়, সমস্ত রকমের চেক ভাঙানোর সুব্যবস্থা আছে, সম্পূর্ণরূপে কম্পিউটার দ্বারা পরিচালিত, সর্বদা সঠিক সময়ে পরিষেবা দেওয়াই আমাদের লক্ষ্য। সাবস্ক্রাইব করুন ABC24 নিউজ চ্যানেলটিকে, অবশ্যই বেল আইকনটিকে প্রেস করুন, সবার আগে তাজা খবরের আপডেট পেতে লাইক করুন, শেয়ার করুন এবং দেখতে থাকুন ABC24 নিউজ।